ভিওয়ার্স নমস্কার আমি ডক্টর জয়ন্ত বাইন প্লাস্টিক এবং কসমেটিক সার্জন আমাদের সঙ্গে যে ভাই এসছেন আমরা দেখতে পাচ্ছি ওনার গ্রেড থ্রি গ্যানোকোমেস্টি আছে ব্রেস্টের সাইজটা অনেকটাই বেড়ে গেছে অনেক সময়তে কম বয়স যখন টিন থাকে এখানে প্রেস করলে পরে একটু ব্যথা হতে পারে এই মুহূর্তে ব্যথা তো নেই কিন্তু আমি একটা গ্ল্যান্ড ফিল করতে পারছি এবং এখানে অনেকটা চর্বি টিস্যু রয়েছে এটা দেখতে খারাপ লাগে একটা সোশ্যাল এম্বারাসিং করে তো এইটা হচ্ছে মাসেল পেক্ট্রালিস মেজার মাসেলের বর্ডার এটা এটা মাসেল থাকে মাসেলের ওপরে ব্রেস্ট টিস্যুটা থাকে তাহলে আমরা যেটা করবো মাসেলটাকে প্রিজার্ভ করব মাসেলটা ইনজুরি করা যাবে না ব্রেস্ট টিস্যু যেটা রয়েছে সেটাকে আমরা লাইফোসাকশন করব বগল দিয়ে এবং ছোট্ট একটা কাঠ করে গ্ল্যান্ডটাকে বের করে নিয়ে আসবো তাহলে ফার্স্ট মার্কিংটা একবার আপনাদের দেখাই এটা হচ্ছে সুপার নচ এটা মিডলাইন মিডলাইন আমরা মার্ক করলাম মিডলাইনের পর ইনফিরিয়ার ব্রেস্ট ক্রিস যেটা ওনার জন্যে খুবই প্রমিনেন্ট রয়েছে ইনফিরিয়ার ব্রেস্ট ক্রিস এটা ডান দিকে এটা বা দিকের ইনফিরিয়ার ব্রেস্ট ক্রিস তো এটা ল্যাটারাল ওয়াট অফ দ্য মাসেল এটা প্রি অ্যাক্সিলারি টিস্যু এটা ল্যাটাল বর্ডার অফ দ্য ব্রেস্ট ইস্যু তাহলে এটা মাসলের বর্ডার এটা ব্রেস্টের বর্ডার তেমনি উল্টো দিকেও আমরা আঁকবো এটা হচ্ছে মাসেলের বর্ডার এটা হচ্ছে ব্রেস্ট ইস্যু ব্রেস্ট ইস্যু কোমরে হাত দিন ভাই কোমরে হাত দিলে পরে উপরিয়ার বর্ডারটা কিন্তু ব্রেস্টের সুপিরিয়ার বর্ডারটা সুন্দর বোঝা যায় ওনার ক্ষেত্রে এটা হচ্ছে সুপিরিয়ার বর্ডার সুপিরিয়ার বর্ডারটা কিন্তু সুন্দর বোঝা যায় হাত দুটো বারো লম্বা করে দিন এই লম্বা করে দিলে মাসলের আপার বর্ডারটা বোঝা যায় এটা হচ্ছে মাসেলের আপার বর্ডার মাসালটাকে আমরা স্কোয়ার মার্কিং করবো চৌকো চৌকো করে মার্কিং করবো স্কোয়ার মার্কিং হবে আর ব্রেস্ট টিস্যুটাকে আমরা রাউন্ড মার্কিং করবো গোল করে মার্কিং করবো তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্রেস্ট টিস্যু এটা হচ্ছে অ্যাকসিলারি ফ্যাট এবং মাসেলটা অনেক আমাদের এটাকেও ব্রেস্ট টিস্যু বলে মনে হয় দেখুন দুদিকে আমি মাসল সেম এঁকেছি একটা হাত তুলছি দেখুন মাসেলটা টান টান হয়ে যাচ্ছে দেখুন মাসেলটা একদম আমাদের গলাপ দিয়ে গিয়ে এলো তো এটা হচ্ছে মাসল পেক মেজার মাসল। সামনের দিকে পেছনে ল্যাটিস মাস ডরসিগুলো একটা মাসেল থাকে তাহলে দুটো মাসেল থাকে আর এই জায়গাটায় ব্রেস্ট ইস্যুটা আছে দেখুন ব্রেস্ট ইস্যু তো আমরা যেটা করবো আমরা জেনারেল নার্সের সাথে সার্জারি করব আমরা এই ছোট্ট একটা ফুটো করে পুরো ফ্যাটটাকে বের করে নিয়ে আসব যেহেতু ওনার গ্রেড থ্রি গ্যানোকমেস্ট এবং অনেকটাই ফ্যাট আছে ইনিশিয়ালি চামড়াটা একটু কুঁচকে কুঁচকে যাবে কিন্তু যেহেতু ওনার বয়স কম তিরিশের নিচে রয়েছে মাসল টোন এবং স্কিনের টোনটা ভালো থাকে তো এই কোন ভাবটা ছয় থেকে আট মাস মতো থাকে আস্তে আস্তে বডির সঙ্গে শেপ হয়ে যাবে তারপরে যদি পেশেন্টরা দেখেছি যারা জিম করেন এক্সারসাইজ করেন তাদের মাসলটাকে যদি জিম করে বাড়িয়ে ফেলেন তাহলে এক্সট্রা স্কিনটা সেই জায়গাটা অ্যাকোমোডেট করে যায় তো হালকা কুচকোনো ভাব কিন্তু এই ভাইয়ের থাকবে সেটা মাস চারের থেকে মাস আটের মতো আস্তে 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 জিনিসটা কমে আসবে এটা বলার রয়েছে আর সার্জারি আমরা এনারসিসিয়া দিয়ে করব কারণ এত বড়ো গানক মাস্টে লোকাল সাথে করায় ওনারও অসুবিধে হবে আমাদের করতেও অসুবিধে হয় সার্জারিটা করতে ঘন্টা দেড়েক মতো সময় লাগে তো আমাদের পেশেন্ট ঘুমিয়ে রয়েছে পুরোপুরি আমরা জেনারেল অ্যানাসেসি আছে আমরা এবারে লাইপোসাকশন করছি আমরা এই সাইডে একটা পোর্ট করেছি পোর্ট দিয়ে লাইপোসাকশন করা হচ্ছে এবং এই লাইপোসাকশন করলে পরে যে চর্বি আছে চর্বিগুলো এসে পাইপে জমা হচ্ছে এই পাইপ দিয়ে ভেতরে গিয়ে মেশিনের ভেতরে জমা হবে তো আমাদের লাইপোসাকশন কমপ্লিট হয়েছে এবং দেখুন এইটা হচ্ছে গ্ল্যান্ডুলার টিস্যু এই যে আমি ধরতে পেরেছি অনেকটাই ফ্যাট ছিল বেসিক্যালি নাইন্টি পার্সেন্ট ফ্যাট ছিল এই যে গ্ল্যান্ডুলার টিস্যু আমি রাটির মতো এবার গ্ল্যান্ডুলার টিস্যুটাকে আমি বের করব একটা পেরি এরিওলার ইনসিশন দেবো যেখানে নিপিল অ্যাডিয়লা কমপ্লেক্স থাকে তার সঙ্গে স্কিনের যে জাংশন সেই জায়গাটা ফলে এই দাগটা প্রায় মিলিয়ে যাবে এই কালো অংশের সঙ্গে দাগটা ম্যাচ করে যাবে ফলে বোঝা যাবে না 90% পার্সেন্টের বেশি দাগ মিলিয়ে যায় হান্ড্রেড পার্সেন্ট মেলায় না তবে যেহেতু এই যে কালো এরিয়ার পাশে রোদ থাকছে ওটা বোঝা যাবে না এই যে আপনারা দেখতে পাচ্ছেন বেরিয়ে আসছে এটা হচ্ছে গ্ল্যান্ডুলার টিস্যু এই যে আমি গ্ল্যান্ডুলার টিস্যু হোল্ড করলাম হোল্ড করে কাটছি শক্ত এই যে সাদা রঙের যে টিস্যু দেখতে পাচ্ছেন এটা গ্ল্যান্ডুলার টিস্যু ধীরে 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 আমি পুরো গ্ল্যান্ডুলার টিস্যুটাকে এই যে গ্ল্যান্ডুলার টিস্যুটা বের করে নিয়ে আসবো তো আমাদের দুদিকের গায়নোকমাস্টে লাইপোসাকশন হয়ে গেছে গ্ল্যান্ডও আমরা বের করে দিয়েছি এবং আপনারা দেখতে পাচ্ছেন ডান দিকে এতটা গ্ল্যান্ড ছিল বাঁ দিকে গ্ল্যান্ডটা ছিল পুরোপুরি গ্ল্যান্ড বেরিয়ে এসছে এবং চেস্ট দেখুন কত সুন্দর ফ্ল্যাট হয়ে গেছে এবারে আমরা ক্লোজ করছি আমরা একটা ড্রেন দিয়েছি কারণ আমার গ্রেড থ্রি গানক মেস্টিয়া ছিল এত বড় গানক মেস্টিয়া হলে একটা থিওরিটিক্যাল চান্স থাকে হেমাটোমা বা সেরোমা হর সেটাকে প্রিভেন্ট করার জন্য ড্রেন দেওয়া হয়েছে ড্রেনটাকে আমরা বিকেলে বের করে দেবো আর আমরা এখন এই অ্যারিওলাটাকে ক্লোজ করছি যে সুতোটা আমরা ইউজ করছি এটা সেলফ অ্যাবজর্বিং সুতো আপনা আপনি অ্যাবজর্ব হয়ে যায় এটা বাইরে থেকে দেখাও যায় না এবং কাটারও দরকার পড়ে না এটাকে সাবকিউটেনিয়াস রানিং সুচার বলা হয় সেটা আমি করছি এখন আগেকার ভিডিওগুলো তো অনেক আমাদের সাথে দেওয়া রয়েছে যেখানে সুতো কাটার রয়েছে কিন্তু আজকাল আর এমন সুতো ইউজ করা যেটা সেলফ অবজার্ভিং এবারে আমি কন্টিনিউয়াস সুচারিং করব রানিং সুচার নেব তো আমাদের সুচারিং অলমোস্ট কমপ্লিট হয়ে গেল দেখুন কত সুন্দর সুচারিং হয়েছে এবং এই যে সুতোটা ইউজ করা হলো এটা নিজের থেকে বলে পড়ে যাবে আর ভেতরে যে টুকু থাকছে সেটা অবজার্ভ হয়ে যাবে আমরা এই ভাইকে বিকেলবেলাতেই ড্রেন বের করে ছুটি করে দেবো বা যদি মনে হয় ড্রেন দিয়ে একটু সিপিশন আসছে ড্রেনটা হয়তো কালকে সকালে খোলা হতে পারে সো ফ্রেন্ডস আপনারা দেখলেন কিভাবে মার্কিং আমি করলাম সাকশন এবং লাস্টে গ্ল্যান কতটা বেরোলো সেলাই করা পুরো ব্যাপারটা আপনাদেরকে দেখালাম যারা গানক মাস্টিয়ানে ইন্টারেস্টেড রয়েছেন তারা নিচে কমেন্ট বক্সে সে কমেন্ট করতে পারেন বা আপনার চেষ্টের ফটো আমাকে হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দিলে আমি দেখে কোন গ্রেডের গানা ফস্টে কী করতে হবে কত খরচ হবে সমস্ত ডিটেলস বলে দেবো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ নমস্কার